চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ডিভোর্সের চিঠি পাঠিয়েছেন তার স্বামী নায়ক শাকিব খান। শাকিব খানের ঘনিষ্ঠ এক প্রযোজক জানান, তিন দিন আগেই এই চিঠি পাঠিয়েছেন তিনি। কিছুদিন আগে অপু বিশ্বাস অভিনয় ছেড়ে সংসার ও নামাজ রোজা করবে বলে গণমাধ্যমে যে খবর প্রকাশ হয়েছে তা নিয়ে দ্বিমত পোষণ করেছেন চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস। একটি গণমাধ্যমে তিনি বলেছেন তার বক্তব্য মিস ইউজ করা হয়েছে। ডিসেম্বরে কাঙাল ছবির শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল অপু বিশ্বাসের, কিন্তু বাসার বাথরুমে পা পিছলে পড়ে পেটে আঘাত পান তিনি। এরপর শারীরিক অবস্থা খারাপ হলে চিকিৎসার জন্য ভারতে যান তিনি। সেখানকার চিকিৎসকরা অপুকে 3-4 মাস পরিপূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন, নইলে আরও বড় ধরনের সমস্যা হতে পারে, তাই কোনো শুটিংয়ে অংশ নেওয়া সম্ভব হবে না বলে জানান তিনি। দেশের একটি শীর্ষ গণমাধ্যমের খবরে বলা হয়েছে অপু বিশ্বাস আর সিনেমায় অভিনয় করবেন না। আসলেই কি তাই? জানতে চাইলে অপু বলেন, একেবারেই সিনেমা ছাড়ব এমনটা বলিনি, আমি বলেছি এখন যেহেতু অসুস্থ তাই সুস্থ হতে আরও কয়েক মাস সময় লাগবে, সেজন্য এই কয়েকটা মাস সিনেমায় কাজ করব না, আমার বক্তব্যকে মিস ইউজ করা হয়েছে। ওই খবরে আরও বলা হয়েছে অভিনয় ছেড়ে এখন থেকে নামাজ রোজা ও সংসার টিকিয়ে রাখার জন্য যা যা করণীয় তাই করবেন। এসবের সত্যতা জানতে চাইলে অপু বলেন, আমি নামাজ আদায় করি, রোজা পালন করি, এটা নতুন কিছু নয়, হজে যাওয়ার ইচ্ছা আছে, তবে আমি একা নই, আমার স্বামী শাকিবকে নিয়ে হজে যেতে চাই, শাকিব ছাড়া আমি হজে যাব না, আর আমি সবসময় চাই শাকিবের সঙ্গে সংসার করতে, এটা সে ভালো করে জানে। 2008 সালে গোপনে বিয়ে করার পর শাকিব অপুর সংসার ঠিকমতোই চলছিল, দুজনেই নিজেদের মতো করে কাজ নিয়েই ব্যস্ত সময় পার করেছিলেন। গত এপ্রিলে তাদের বিয়ের খবর জনসম্মুখে চলে আসার পর শাকিবের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।